টেলিভিশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রয়। আগামী 16 ও 17 জুলাই চন্দ্রগ্রহণ, অর্ধগ্যাস চন্দ্রগ্রহণ। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাত্রি 1:31 থেকে ভোর 4:31 পর্যন্ত এই গ্রহণ দৃশ্যমান হবে। তবে এছাড়াও আপনারা অন্যান্য দেশেও দেখতে পাবেন, অর্থাৎ বাংলাদেশ, কোরিয়া, মালয়েশিয়া, চায়না, রাশিয়ার কিছু অংশ থেকেও এই গ্রহণ দৃশ্যমান হবে। তো এবার আমি আপনাদেরকে বলি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণ কোন রাশির ভালো এবং কোন রাশির খারাপ সেটা তো আমি জানাচ্ছি, আর এই গ্রহণে কি করা উচিত ও কি করবেন না সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। এই চন্দ্রগ্রহণ যেহেতু গুরু পূর্ণিমাতে পড়েছে, তাই আপনাদের ইষ্ট দেবতা, অর্থাৎ আপনাদের যদি গুরুদেব থাকে, তার উদ্দেশ্যে, ওনার উদ্দেশ্যে আপনারা কিছু নিবেদন করুন এবং তার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, এবং তার সম্বন্ধে কেউ কোনো বাজে কথা যেন না বলে, এবং আপনারা ভক্তি ভরে সেদিন আপনাদের গুরু আজ্ঞা পালন করার চেষ্টা করুন। এবং এই চন্দ্রগ্রহণের দিন আপনারা স্বামী স্ত্রীরা সাত্বিকভাবে থাকুন এবং কোনো আমিষ বা মদ্য জাতীয় জিনিস পান করবেন না, সেটা আপনারা ভবিষ্যতে অশুভ ফল পাবেন, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি। এবং চন্দ্রগ্রহণ চলার আগে, শুরু হওয়ার আগে আপনারা তুলসী পাতা তুলে রাখুন, কারণ চন্দ্রগ্রহণ চলার সময়, আপনারা শুরু হওয়ার সময় আপনারা যে খাওয়ার আছে সেই খাওয়ারে তুলসী পাতা আপনাদেরকে দিতে হবে, কারণ চন্দ্রগ্রহণ চলাকালীন তুলসী পাতা তোলা একেবারে নিষিদ্ধ আছে। এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা স্নান করবেন না, কোনো খাবার খাবেন না, কোনো নখ কাটবেন না, এবং বাড়িতে যারা সদস্যরা আছেন, অর্থাৎ শিশু ও অসুস্থ ব্যক্তি বাদ দিয়ে, প্রত্যেকেই ঘুমাবেন না। এরপরে আপনাদেরকে বলি, চন্দ্রগ্রহণ চলাকালীন যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বাড়ি থেকে বেরাবেন না, এবং চন্দ্রগ্রহণে যেন দৃশ্য যেন না চোখে পড়ে সেই ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। এরপরে বলছি, চন্দ্রগ্রহণ চলাকালীন কী কী করবেন, অর্থাৎ চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা কী কী কাজ করবেন যেটা আপনাদের জীবনে শুভ হবে। দেখুন, গ্রহণের সবথেকে বড় জিনিস হচ্ছে দান। এই দান যদি আপনারা করেন গ্রহণ হয়ে যাওয়ার পর, অর্থাৎ তার 17 জুলাই সকালবেলা উঠে আগে আপনারা স্নান করুন, এবং স্নান করার পর কিছু দুস্থ জীবকে, অর্থাৎ পশুকে খাওয়ার দিন। সে কুকুর হতে পারে, গরু হতে পারে, আপনি কোনো পাখি হতে পারে, এদেরকে আহার দিন। এবং নির্ধনী ব্যক্তি, তাদেরকে কিছু খাওয়ার দান করুন, সেক্ষেত্রে আপনাদের এই চন্দ্রগ্রহণের অশুভত্বটা অনেকটাই কেটে যাবে। চন্দ্রগ্রহণ চলার আগে আপনারা আপনাদের যে জল, দুধ বা মিষ্টি বা খাওয়ার যে বস্তুই হোক সেখানে তুলসী পাতা দিয়ে রাখুন। চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কোনো সময় আমিষ খাবার খাবেন না। এই চন্দ্রগ্রহণের সময় আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেন বাড়িতে যে গর্ভবতী মহিলারা আছে তারা যেন কোনো মতে এই চন্দ্রগ্রহণ দৃশ্য না দেখে। চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা যে সকালবেলা যে উঠছেন, আগে উঠে প্রথমেই স্নান করে নিন। স্নান করে আপনারা দেবতার পূজা করুন। এই চন্দ্রগ্রহণে কোন কোন রাশির ভালো আমি সেটি আপনাদেরকে এখন জানাতে চলেছি। চন্দ্রগ্রহণে আপনাদের মীন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি এবং কন্যা রাশির শুভ ফল পাবেন। এটা তৎক্ষণাৎ হবে না, কিন্তু আপনারা
ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে কটা রাশি বললাম সেই কটা রাশি আস্তে আস্তে শুভ ফল পাবেন। এরপরে আপনাদেরকে বলছি কোন কোন রাশির খারাপ। এক হচ্ছে মেষ রাশি, এক হচ্ছে মকর রাশি, আর এক হচ্ছে ধনু রাশি। এই রাশি এই গ্রহণ সবথেকে খারাপ ফল প্রদান করবে। তবে চাঁদের ছকে চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, তারা এই গ্রহণ একেবারে দেখবেন না, এই গ্রহণ এ বাড়ি থেকে বেরাবেন না। এই চন্দ্রগ্রহণের সব পর আপনারা সকালবেলা উঠে আপনারা আপনার মাকে প্রণাম করুন। মাতৃস্থানীয় আছে, তাদেরকে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। তো আজকে তো সময় এ পর্যন্তই, নমস্কার।